ইকো বিফাইভ, বিফাইভ হচ্ছে ডেজারে বালি উঠানোর জন্য, কে কে ওয়ান আর ইকো হচ্ছে আমাদের পানি উঠানোর জন্য। কৃষক ভাই দেশে ডেজারে আপনার 3 ইঞ্চি ক্যাপাসিটি আছে, 3, 4, 5। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিন্তু নিয়ে আসছি একটা ব্যতিক্রম, কিন্তু আজকে বিলুট হবো অনেক ব্যতিক্রম, কারণ অনেক ভাই কষ্ট করে খেতে খামারের কাজ করেন আর পানি দেওয়ার জন্য কিন্তু ভালো পাইপ খুঁজে পাইতেছেন। আজকে কিন্তু নিয়ে আসছি কোরিয়ান থেকে আমদানিকৃত, এই পাইপগুলো হচ্ছে কোরিয়ান থেকে আমদানিকৃত এবং এটা কিন্তু একদম মানে ক্যারি করার জন্য একদম ইজি হবে। কারণ অনেক সময় কী হয়, খেতে খামারে রেখে আসেন, এরপর অনেক সময় অনেকে বাচ্চা কাচ্চারা কেটে ফেলে অথবা চুরি হয়ে যায়, এই রিস্ক কিন্তু হবে না। এটা কিন্তু একদম গুছিয়ে গেছিয়ে কিন্তু একদম বাসায় নিয়ে যেতে পারবেন, কারণ এটা কিন্তু ক্যারি করা একদম হালকা এবং কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো। এটা কিন্তু প্রায় 8 বছরের ওয়ারেন্টি, 8 বছরের মধ্যে কোনো ছিঁড়বে না, কাটবে না, ফাড়বে না, যদি কোনো প্রকার সমস্যা হয় একদম রিটার্ন চেঞ্জ। বন্ধুরা কথা বলাচ্ছি না, যে বেলা নতুন দর্শক আছেন চ্যানেলটি অবশ্যই সাপোর্ট দিবেন, সাবস্ক্রাইব করবেন, গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। তো বরাবর মধ্যে কিন্তু এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবে বাবু ভাই, তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম বাবু ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তো বাবু ভাই বলেন তো আজকে কি দেখাবেন? আসলে আজকে আমরা হচ্ছে ব্যতিক্রম একটা জিনিস দেখা, হচ্ছে ইউনিক আইটেম, এটা হচ্ছে ডেলিভারি পাইপ। কৃষিকাজে যারা আমরা কৃষক ভাইরা আছেন, যারা আপনার খেতে পানি দেওয়ার ক্ষেত্রে আপনারা পাইপ খুঁজতেছেন কোন ধরনের পাইপটা ইউজ করবেন, কোন পাইপটা ভালো হবে, ইভেন আমাদের কাছে ডেজারের যে বালি উঠানোর জন্য ওই ধরনের পাইপ আছে। এটা হচ্ছে এই যে দাঁড়ান, প্রথমে আমি মোটা থেকে শুরু করি। এটা হচ্ছে ডেজারে আপনার 3 ইঞ্চি ক্যাপাসিটি আছে, 3, 4, 5, 6। 3 ইঞ্চি না, 3 ইঞ্চি, কত ইঞ্চি থেকে শুরু? এটা হচ্ছে আমার মূলত হচ্ছে পাতলা পাইপ হচ্ছে 2, 2.5, 3, 4, 5, 6, তাই? জি একদম সব সাইজ অ্যাভেলেবেল আমার কাছে, কোয়ান্টিটি আছে। আচ্ছা, এটা হচ্ছে কোয়ালিটি কেমন? এটা হচ্ছে কোয়ালিটি 100% এ1 কোয়ালিটি। এটা হচ্ছে 8-10 বছরের গ্যারান্টি আছে, কোনো প্রবলেম হলে ফাইডাই গেলে মাল ফিটিয়ান। আচ্ছা, এটা এমন হতে পারে ভাই, অনেক সময় কি হয় রাস্তার এপার থেকে ওপার পানি নেওয়ার জন্য বা জমি থেকে জমিতে পানি দেওয়ার জন্য পাইপটা ইউজ করতে যায়, সেক্ষেত্রে যদি গাড়ি এর উপর দিয়ে যায়, গাড়ি যেতে পারে, আপনি উচ্চ যেতে পারে, কোনো কিছু হবে না, পারবে না, পারবে না, গ্যারান্টি, পারবে না, পারবে না। জি ওকে, এটা হচ্ছে আপনি দেখেন যে ডেজারে বালি উঠানোর জন্য একদম পারফেক্ট, ঠিক না দেখছেন? এটা আপনি মানে ডেজারে বালি উঠানোর, বালি উঠানোর জন্য এটা দিয়া? জি 100% বালি উঠানোর জন্য, বালি উঠলে যদি আপনি ফাটবে না, ফাটার সম্ভাবনা নাই না। মফস্বল এলাকায় তাদের জন্য এই মেশিনটা নিয়ে আপনি লাভবান হতে পারবেন, বিক্রি করে আপনার কোনো কমপ্লেন থাকবে না, মালের কোয়ালিটি সম্পূর্ণ থাকবে। ওকে জি, আপনার এই যে দেখেন, এই যে পানি ক্ষেত্রে আপনার এই যে কৃষক ভাইদের জন্য, এই যে দেখেন এটা হচ্ছে পানি দেওয়ার জন্য, এটার মধ্যে 3টা লেয়ারের আমাদের মাল হয়, KK1, ইকো, বিফাইভ। বিফাইভ হচ্ছে ডেজারে বালি উঠানোর জন্য, KK1 আর ইকো হচ্ছে আমাদের পানি উঠানোর জন্য, কৃষক ভাইদের জন্য আলু ক্ষেতে, ধান ক্ষেতে, যে কোনো ক্ষেতে খামারে পানি দেওয়ার জন্য এটা একদম বেস্ট, 10 বছরের গ্যারান্টি। আচ্ছা, তো বাবু আসলে জানিয়ে দিবেন আসলে কোনটা ফিট কত ফিট আপনার রাখতেছেন? আমাদের হচ্ছে 2 ইঞ্চি যে বিফাইভটা ডেজারে বালি উঠানোর জন্য ওটার রেট হচ্ছে 20 টাকা, আর 2.5 ইঞ্চি যেটা বিফাইভ ডেজারে বালি উঠানোর জন্য ওটার রেট হচ্ছে আপনার 24 টাকা। 24 টাকা, জি। আর 3 ইঞ্চি যেটা বিফাইভ ডেলিভারি পাইপ যেটা হচ্ছে ডেজারে বালি উঠানোর জন্য ওটার রেট হচ্ছে 30 টাকা। 30 টাকা। 4 ইঞ্চি যেটা ডেজারে বালি উঠানোর জন্য ওটার রেট হচ্ছে আপনার 40 টাকা। 40 টাকা। আর 5 ইঞ্চিটা হচ্ছে 65 টাকা ডেজারে বালি উঠানোর জন্য, 6 ইঞ্চিটা হচ্ছে 75 টাকা। এই হচ্ছে 6 ইঞ্চিটা। জি জি, 6 ইঞ্চিটা ডেজারে বালি উঠানোর জন্য। যদি আপনি কৃষক ভাইরা যারা আছে ওরা এই ধরনের পাইপ ইউজ করতে পারে, ইকো অথবা KK1 ওটা ইউজ করলে এটার দাম হচ্ছে, ওটা হচ্ছে অর্ধেক দামে পাবেন। আপনি হচ্ছে 4 ইঞ্চি KK1 এর দাম হচ্ছে মাত্র 16 টাকা, 4 ইঞ্চি যেটা বিফাইভ ডেজার বালি উঠানোর জন্য ওটা হচ্ছে 40 টাকা, আর এটা 16 টাকা। 16 টাকা, জি। আপনি ইকো যদি এটা হচ্ছে একটু বেটার অপশন নিতে চান, তাহলে ইকো নিতে পারেন, 20 টাকা ফিট, 4 ইঞ্চি, 4 ইঞ্চি, জি। আর বাবু আরেকটা বিষয় বলি, যে আসলে কি আমরা 3 ইঞ্চি নিলাম বা 2 ইঞ্চি নিলাম, ওইটার কারণে কি কোনো থিকনেসের কি কোনো পার্থক্য হয়? না, থিকনেস হচ্ছে আপনার মেশিনের সামনের যে মুখটা আছে না, নজেলটা, নজেলটা 3 ইঞ্চি থাকে, 4 ইঞ্চি থাকে। আপনি 3 ইঞ্চির মধ্যে তো 4 ইঞ্চি লাগালে আপনার আরও অক্ষয় বেশি যাবে দিন। আপনি যদি 4 ইঞ্চির মধ্যে 3 ইঞ্চি নিয়ে ঢুকান, তাহলে তো এটা একটু প্রবলেম হবেই। আপনারা কিন্তু এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারটিতে যোগাযোগ করবেন, যোগাযোগ করে একদম ক্লিয়ার হয়ে নেবেন। বাবু ভাই কিভাবে আসবে একটু বলেন তো আপনাদেরকে। আমাদের হচ্ছে নবাবপুরে বৃহৎ পাইকারি মার্কেট হাকিমি ট্রেডার্স, আমাদের নবাব দোকানের নাম হচ্ছে হাকিমি ট্রেডার্স, নবাবপুর টাওয়ার ঠিক পাশে এক্সিম ব্যাংকের নিচে।
এবং আমাদের ডিটেইলস এ স্ক্রিনে আমাদের যে নাম্বারগুলো আছে ওখানে কন্টাক্ট করে কিভাবে আসবেন তা আমরা বলে দেব। তাহলে আসলে অন্য কোনো আপনাদের কোনো ওয়েবসাইট আছে যার মাধ্যমে আসলে মালামাল অর্ডার করতে পারবে? আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে www.malamal.xyz, এই যেখানে আপনি অনলাইন কেনাকাটা করতে একদম ইজিলি সিম্পল ভাবে আপনি কেনাকাটা করতে পারবেন। ইভেন আমাদের ফেসবুক পেজ আছে, অনলাইন পেজ আছে, সবখানে আপনি চাইলে যোগাযোগ করে আমাদের ডিটেইলস বিস্তারিত জানতে পারবেন।